আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি বেশ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম কজ আমি প্রায় বিজিই থাকি তার উপর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে দ্যাটস হোয়াই ওর অনেক সময় সিখ থাকে তাই আমি রেগুলার হতে পারছি না তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ইনশাল্লাহ সামনে রেগুলার হওয়ার ট্রাই করছি প্রত্যেকবার সেটা বলি কিন্তু হয়ে উঠতে পারি না কেন জানি সময় প্লাস সুযোগ কোনোটাই আমাকে কেন জানি সাপোর্ট করছে না দ্যাটস ওয়াই আমি রেগুলার হতে পারছি না অলওয়েজ ভিডিও করা হয় ভিডিওর অনেক ক্লিপ আমার মোবাইলে খুব ভালোভাবেই জমে আছে কিন্তু ভয়েস ওভার করে যে আপলোড করব সেই সুযোগটি আমার হচ্ছে না ইনশাল্লাহ সামনে রেগুলার হব এটাই আশা করছি আপনারাও সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ রেগুলার থাকব এই ভিডিওটি হচ্ছে রমজানের আগে লাস্ট ফ্রাইডের ব্লগ সেদিন হচ্ছে আমরা চলে যাই চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেদিন ছিল ফ্রাইডে যেহেতু তার উপর ছিল একদম রমজানের রমজানের আগে যদিও ফেয়ারটা মধ্যেও কিন্তু রমজানে তো সবার আর সুযোগ হয়ে ওঠে না সেম আমাদেরও সুযোগ হবে না দেখে আমরাও ফ্রাইডে একদম লাস্ট রাতের প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমরা সেখানে পৌঁছাই আমরা বাসা থেকেও বের হই মানে দশটা কি সাড়ে দশটা এরকমের মধ্যে এভাবে আমরা বের হই এবং রাতেই পৌঁছাই সে তখনও দেখি প্রচুর মানুষ খুবই ক্রাউড ছিল এ দেখুন অবস্থা তখনও আমাদের মতো অনেকেই এন্ট্রি নিচ্ছে অনেকে তো বের হয়ে যাচ্ছে আবার অনেকেই এন্ট্রি নিচ্ছে এবার ফেয়ারটা ঘুরে আমার কালেকশানটা অত ভালো লাগেনি আপনাদের কাদের কেমন লেগেছে আমি ঠিক জানি না তবে আগের যে কালেকশনগুলো থাকতো সেটি অনুযায়ী এবার একদম মানে কালেকশনগুলো একদমই পছন্দ হয়নি বলা যায় তবে হ্যাঁ বাচ্চাদের খুব সুন্দর সুন্দর নাগরা এই এসেছে আমার মেয়ে যেহেতু এবার এবার সাইজে আসছে তাই ওর আমি জুতি সেখান থেকেই নিয়েছি ঈদের সময়ও সেগুলো আমি পরিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আর এখানে খুব সুন্দর সুন্দর রানার ছিল কিন্তু এই বেডশিটগুলো এগুলো আমার ভালো লাগেনি তার থেকে আমার আমরাইয়ের এর অনেক বছর আগে যে বেডশিটগুলো নিয়েছিল সেগুলো আরও সুন্দর ছিল পাকিস্তানি বেডশিটগুলো এবার এগুলো একদম যা যা ইচ্ছে তাই এনেছে ওরা আর বেশিরভাগ এই টাইপের স্টলগুলো ছিল একশো ত্রিশ টাকা একশো বিশ টাকা ষাট টাকা এগুলো স্টলগুলোই বেশি ছিল আমার খুব একটা মনে টানে যে এখান থেকে কিছু নিব বা প্রয়োজন কিছু এই টাইপের কিছু না ইন্টারন্যাশনাল বলতে তো কিছুই ছিল না তেমন যা ছিল দেশীয়ই সব কিছু ছিল যেগুলো বাইরে আমরা মার্কেটে যে কোনো জায়গায় ইজিলি পেতে পারি এই টাইপের জিনিসগুলোই বেশি ছিল তারপর এখানে অনেক কার্পেট আমি দেখেছিলাম তবে কার্পেটগুলো ডিজাইনের থেকে প্রাইসটা অনেক বেশি ছিল এখানে অনেক কার্পেট ছিল প্রায় মানে আপনার ফিফটি থাউজেন্ডের কাছাকাছি আমাকে প্রাইস দিচ্ছে কিন্তু সে অনুযায়ী সে কার্পেটগুলো অত অ্যাট্রাকটিভ লাগছিলও না তার কিস বলছিল কিন্তু তার কিস কার্পেটগুলো আরও উন্নত মানের হয় এরপর আমরা আচার ট্রাই করি আচারগুলো আমাদের ভালো লাগে তাই আমরা প্রায় ট্রাই করি এগুলো এরপর এখানে বাচ্চাদের একটি জোন ছিল শিশু পার্কের মতো এখানে ইয়ানা খুব এনজয় করেছিল আমি ভয় পাচ্ছিলাম দেখে আমার আর ওই ক্লিপগুলো নেওয়া হয়নি যদিও আমার মেয়ে খুব এনজয় করেছে এরপর চারপাশ ঘুরে টুরে আমরা দেখে অত ভালো লাগেনি দেখে তেমন কিছুও শপিং হয়নি হালকা পাতলা কিছু শপিং করেছিলাম এরপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ানা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম